আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলাস কিচেন। আমি আজকে আপনাদের জন্য বাংলাদেশের রেস্টুরেন্ট স্টাইলের চাইনিজ সবজির রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই সবজির স্বাদ এবং কালার কিভাবে ঠিক রাখবেন তার টিপস সহকারে আমি আজকে আপনাদের জন্য শেয়ার করব। তো যারা আমার চ্যানেলটিতে নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন, যাতে করে নতুন নতুন নোটিফিকেশনগুলো আপনারা পেতে পারেন। তো চলুন দেখি এখানে আমি কি কি সবজি ব্যবহার করেছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ আলু, হাফ কাপ পরিমাণ কাঁচা পেঁপে, হাফ কাপ পরিমাণ গাজর, হাফ কাপ পরিমাণ বরবটি এবং হাফ কাপ পরিমাণ পেঁয়াজ আর 5-6টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। আর প্রত্যেকটা সবজি কাটার সময় একই স্টাইলে কাটার চেষ্টা করবেন। তো চলুন এগুলো দিয়ে কিভাবে রান্না করি তাই দেখিয়ে দিচ্ছি। আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি, সেই প্যানে 1/4 কাপ রান্নার সয়াবিন তেল ব্যবহার করেছি। তেলটা যখন একটু গরম হয়ে এসেছে তখন আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো আমি এখানে প্রতিটা কোষ খুলে নিয়েছি। তো পেঁয়াজটা যখন একটু নরম হয়ে এসেছে তখন আমি প্রথমে এখানে গাজর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই সবজিগুলো একটু ভাপিয়ে নিতে পারেন, আমি এখানে কাঁচা সবজিটাই ব্যবহার করছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁপে, এরপর দিচ্ছি আলু এবং সবশেষে বরবটিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে একটু নেড়েচেড়ে রান্না করব 5 থেকে 7 মিনিট, এবং অবশ্যই হাই ফ্লেমে রান্না করবেন। চাইনিজ রান্নার ক্ষেত্রে কখনোই চুলার আঁচটা কমিয়ে রাখবেন না, তাহলে কিন্তু সবজির কালারটা চেঞ্জ হয়ে যাবে। হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট এই তেলের মধ্যে ভাজতে থাকবেন, সাথে কাঁচামরিচটা অ্যাড করে দিবেন এবং স্বাদমতো লবণ ব্যবহার করবেন। আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করে নেবেন। আর চুলার আঁচটা বাড়িয়ে রেখে সবজিগুলোকে নেড়ে নেড়ে সেদ্ধ করে নেবেন। তো এই পর্যায়ে আমি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। তারপর সবজির সাথে এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিবেন। তারপর একটু সবজিগুলোকে চেক করবেন, যদি সেদ্ধ হয়ে যায় তখন 1/4 কাপ পানিতে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। যখন সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে আপনারা এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিবেন। কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু নেড়েচেড়ে সবজির সাথে মিক্স করে দিবেন। প্রয়োজন মতো আর একটু পানি ব্যবহার করেছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে নেড়ে নেড়ে সবজিগুলোকে রান্না করে নেবেন এবং লবণটা চেক করে নেবেন। তো আমার রান্না কমপ্লিট। তো আমি সার্ভ করে দিয়েছি। আপনারা দেখেই নিশ্চয় বুঝতে পারছেন সবজির কালারগুলো কিন্তু খুব একটা চেঞ্জ হয়ে যায়নি। বাংলাদেশের রেস্টুরেন্টগুলোতে এই সবজিটাই ফ্রাইড রাইসের সাথে সার্ভ করে। এখন বর্তমানে বিভিন্ন বিয়ে বাড়িতেও এই সবজিটা সার্ভ করে থাকে। তো এটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আমি আজকে আপনাদের দেখিয়ে দিলাম এবং খুব কম সময় লাগে। আপনারা এই সবজিটা বাসায় তৈরি করলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন কমেন্ট সেকশনে। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।